পূর্ব মেদিনীপুরের মাটির ছেলে আর তথাকথিত জননেতা বলে দাবি করেন। আমি জিজ্ঞেস করতে চাই, তিনি এই কাঁথি কলেজের সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই ভুল বক্তব্যের জন্য কতবার কান ধরে উদ্ঘোষ করেছেন? পূর্ব মেদিনীপুর জেলার মানুষ জানতে চান। আমরা শুনেছি যে এই জেলায় এখনো কোথাও কোথাও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করবার সাহস সেই উদ্দীপনা আমাদের দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইএসএফ ছেড়ে কাঁথি কলেজের সামনে একদিন আসুন, আমরা বিতর্কে বসতে চাই আপনার সঙ্গে। সুতরাং আগামী লড়াইতে তো বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন কে জননেতা আর কে দেশনেত্রী, কার সঙ্গে কার লড়াই আগামী দিন আরো স্পষ্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এই প্রথম দেখলাম যে ভূতের ভোটে জিতেও কেউ বিধানসভায় যেতে পারে। নন্দীগ্রামে যত ভোটার তার থেকে কিছু কিছু কেন্দ্রে ভোট বেশি পেয়েছে, অর্থাৎ ওটা হচ্ছে ভূতেদের এমএলএ। তা সেই ভূতের এমএলএদের ওটাকে জননেতা না বলে ওটা ভূতের নেতা বলো, ভূতের নেতাকে মেদিনীপুরের মানুষ বালু মাটির দিলীপ ঘোষ আর কি যেন লাল মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু অধিকারী কোথায় গেলেন? বাংলার মানুষ চোখে এমন বালি দিয়েছেন, নিজের পাড়ায় নিজের বাড়িতে 150টা সিআইএসএফ ছাড়া ঢুকতে পারেন না। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার আগে আগে কাঁথি শহর তৃণমূল ছাত্র পরিষদের সাথে একটা পাঙ্গা হয়ে যাক। আমরা তৈরি আছি শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকাটা কাঁধে নিয়ে। আমরা মাতঙ্গিনীর অসম্মান করি না, বীরেন শাসমলের মাটির অসম্মান।